ঘরে যে দেওয়াল ঘড়িগুলো হয় ছোটখাটো, তো সেই দেওয়াল ঘড়িগুলো খারাপ হলে আমরা ফেলে দিই। তো ফেলার আগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে এই ঘড়িগুলো সারানো যায় কিনা। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু যদি কিছু ভালো লাগে তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, যদি আপনারা ঠিক করে নিতে পারেন তো ভালো, নাহলে তো এমনিতেই ফেলে দেবেন। 1.5 ভোল্ট আমার ব্যাটারি ঠিক আছে, তো ব্যাটারিটা আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এতে কিন্তু কোনো নড়াচড়া কিছু নেই। তো আমরা চাইবো যে এটাকে রিপেয়ার করে কীভাবে ঠিক করা যায়। চেষ্টা করবেন যেভাবে খুলছেন ঠিক সেইভাবে কানেকশানগুলো বা সেইভাবে এটাকে লাগানো। তো ফার্স্টে আমরা কি করব, সবথেকে ভালো এইভাবে নখ দিয়ে খুলবেন, একদিক ধরে টানবেন না, উপরের দিকে টানবেন, বেরিয়ে আসবে। আসলে অনেকদিন এটা পড়েছিল বলে এটাই হচ্ছে ঘড়ির মেন অংশ। পরিষ্কার করে নেব আগে। এই সিলটা কেটে দিচ্ছি তার কারণ আমার এখান থেকে লকটাটা খুলতে হবে বলে সিলটাই কেটে দিচ্ছি। আর এই অজন্তার ঘড়ি সাধারণত ঘড়ির যে ভেতরে মেকানিজমগুলো সেগুলো খারাপ হয় না, যা হয় এই ধুলো ধুলো পড়ে পড়ে জিনিসটা খারাপ হয়ে যায়। এই দেখুন ওই ঘড়ির এইদিকে একটা লক থাকে, এইদিকে একটা লক থাকে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই লকটাকে কোনো সরু ছুরিতে এইভাবে একটুখানি তুলবেন, এদিকের লকটাও ঠিক একইভাবে তুলবেন, দেখুন পুরোটা খুলে আসবে। আর এইখানে একটা লক থাকে, যেখানে যেখানে লক থাকে সেই লকগুলোকে একটু রিলিজ করতে হবে, দিলে কিন্তু পুরো জিনিসটা আপনার খুলে আসবে। পুরো জিনিসটা খুলে এলো, তো এখান থেকে আমি ফার্স্ট খুলে আমি এখানে রেখে দিলাম, খুলে এখানে রেখে দিলাম, এই হুইলটা খুলে এখানে রেখে দিলাম, এটাতে ম্যাগনেট থাকে, এই হুইলটা এখানে রাখলাম, টোটালটাই উঠে আসবে, এই সার্কিট সমেত উঠে আসবে এটা। এবার এই যে সার্কিটটা উঠে এসছে তার ঠিক পেছনে এটা আছে, এটাও কিন্তু বেরিয়ে আসবে। এটাও খুলে আমি এখানে রেখে দিলাম, এটাও রেখে দিলাম, আর এই এই হুইলগুলো পরপর তুলে নিলাম। এই দুটো কানেক্টার, এই দুটো কানেক্টারকে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে একটুখানি বেন্ড করে ওপর দিকে, যাতে একটু প্রেসারে থাকে, যাতে একটু প্রেসারে থাকে। আমরা এই ঘড়ির ভেতরে যে ধুলো ময়লাগুলো থাকে সেইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবো, ভালো করে। এই দুটো পিন কিন্তু এই কানেক্টারে এসে এখানে সেট হয়, তো এইখানেও আমি একটু পরিষ্কার করে দেবো ছুরি দিয়ে, এটাকে ক্লিন করে দেবো। কেরোসিন তেল দিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা থিনার দিয়েও করতে পারেন, থিনার যদি থাকে, তবে খুব স্ট্রং থিনার নেবেন না, তাহলে প্লাস্টিক গলে যাবে। এরপরে যেভাবে ছিল আমি সেইভাবে এক এক করে এটা আটকে দেবো। ফার্স্টে এই বড় হুইলটা থাকবে, এই যে মোটা ঘন্টার কাটা ঢুকে গেল। এইবার এই হুইলটাকে ঘোরানবে কে, তার জন্য আমাকে এইখানকার হুইলটা খুঁজতে হবে। সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে হুইলটা, এই হুইলটা এটাকে ঘোরাবে, হয়ে গেল। এবার আপনাকে খুঁজতে হবে যে এই হুইলটাকে কে ঘোরাবে, এই হুইলটাকে কে ঘোরাবে। তো এখানে এখানে কোনো কোনো কোথাও কোনো কিছু নেই, তো সেই ক্ষেত্রে পরের যে বড় আছে সেটাকে দিতে হবে। এই হয়ে গেল, এই দেখুন এবার কিন্তু সবগুলোই ঘুরছে, দেখুন। এরপরে আমাদের স্টেজ হচ্ছে এটা, এইটা ছিল,
তো এটা যেরকম ছিল আমরা সেরকম দিয়ে দেবো। এই যে কানেক্টারটা আছে এই কানেক্টারটা এখানে থাকবে, তো সেই মতন আমরা এখানে বসিয়ে দেব। পরের কাজ হচ্ছে কি না, আমার নিচের হুইলটা কি করে ঘুরবে। তো নিচের হুইলটাকে ঘোরাতে গেলে আমাকে ওপরের যে এই যে বড় হুইলটা যেটা লাগিয়েছে এই যে হুইলটা, এই হুইলটা, তো সেই হুইলটাকে ঘোরাতে হবে। তার জন্য দেখুন এইখানে একটা হোল আছে, তো এর ভেতর দিয়ে যে হুইলটা যাবে সেটাই হচ্ছে ওটাকে ঘোরাবে। এই যে সেটা হচ্ছে এটা, এই দেখুন নিচের হুইলগুলো দেখুন ঘুরছে, তার মানে এটাই এখানকার হয়ে গেল। এরপরে এই যে ম্যাগনেটওয়ালা যেটা আছে সেই ম্যাগনেটওয়ালাটা থাকবে এই কয়েলের যে মাঝখানে, যে এই যে পয়েন্ট করা আছে এই পয়েন্টের এখানে বসবে, কারণ এই ম্যাগনেট একমাত্র এই ম্যাগনেটের সাহায্যেই ঘোরাতে পারবে। তো সেটা আমি এখানে বসিয়ে দিলাম ম্যাগনেটের। এবার ম্যাগনেট থেকে আমাকে এখানে একটা হুইল নিয়ে আসতে হবে, কারণ এইদিকে আমাকে হুইলের এই কানেকশানটা এখানে নিয়ে আসতে হবে না। তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এই ছোট্ট একটা, এই যে পাতলা হুইল সাদা রঙের, সেটা আমি এইটাতে বসিয়ে দিলাম। এবার আমার অনেকটা কাছাকাছি চলে এসছে, এবার শুধু দরকার এটার সাথে কানেকশান এই হুইলের আর এইখানে। তার জন্য সেই সেকেন্ডের হুইলটা এই যে এটা, এটা মাঝখানে এটা বসে যাবে। এই হুইলটা একে ঘোরাবে, এই হুইলটা একে ঘোরাবে, এই হুইলটা একে ঘোরাবে, আর এই এই হুইলটা নিচের হুইলগুলোকে সব ঘোরাবে। ঢাকনাটা লাগাবো, দেখে নেবো এটা কোথা দিয়ে, এটাই হচ্ছে এইভাবে ছিল, এইভাবে এটাকে বসিয়ে দেবো সাবধানে একদম সোজা করে বসিয়ে দেবো। বসানোর পর এরকম করে দু তিনবার আমরা টোকা দিয়ে দেবো যাতে হুইলগুলো ঠিকঠাক করে বসে যায়। এই পেছন দিকতে এইভাবে যেভাবে বসানো ছিল এই বসে ফার্স্টে ঘন্টার কাঁটা একদম 12টার দিকে করে রেখে দেবো, একদম স্ট্রেট 12টা, সব কাঁটাই কিন্তু একদম 12টাতে থাকবে। পরের মিনিটের যে কাঁটাটা আছে সেটাও কিন্তু একদম স্ট্রেট 12টা, একদম সোজা 12টা থাকবে। আর এই সেকেন্ডের কাঁটাটা, এবারে সেকেন্ডের কাঁটাটাও কিন্তু একদম স্ট্রেট 12টাতে করে হালকা করে চেপে বসিয়ে দেবো। যান তো আপনাদের দেখালাম কিভাবে আপনারা খুব সহজেই কিন্তু ঘড়িগুলো রিপেয়ার করে নিতে পারবেন। তো আজকে আপাতত এটুকু, দেখা হবে আবার পরের কোনো এক ভিডিওতে।